রাধে 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 কৃষ্ণা, পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, এখন চলছে বৈশাখ মাস। আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। এই আজকের দিনে আপনারা যদি এই উপাচারটি করতে পারেন, তাহলে দেখবেন সমস্ত সমস্যা দূর হয়ে গেছে, মনস্কামনা পূরণ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলছে বৈশাখ মাস। বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস হলো বছরের প্রথম মাস। আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। এই মঙ্গলবার দিন বা মঙ্গলবারটি আমরা বজরংবলীর উদ্দেশ্যে উৎসর্গ করে থাকি। হ্যাঁ বন্ধুরা, এই মঙ্গলবার দিন যদি আপনারা এই কার্যটি করতে পারেন, তাহলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং সমস্ত বাধা দূরীভূত হবে। বন্ধুরা, আমরা সকলেই জানি সপ্তাহে প্রত্যেকটা এক একটা দিন এক একটা দেবতাদের উদ্দেশ্যে সমর্পিত। তাই আজ মঙ্গলবার বজরংবলী বা মঙ্গলদেবের পুজোর জন্য উৎসর্গত। এমনটাই বিশ্বাস করা হয় যে ভগবান হনুমানজির উপাসনায় মঙ্গলবার উপবাস করলে অশুভ কাজগুলি শুভ কাজে পরিণত হয়, ব্যক্তি সাফল্য লাভ করে। এই দিন মাথার উপর ভগবান হনুমানজির আশীর্বাদ থাকলে খুশি হন মঙ্গলদেব। মঙ্গলবার পুজোর সময় হনুমানজির প্রিয় জিনিস নিবেদন করলে তিনি খুব খুশি হন। ভগবান হনুমানজির অনেক কিছু পছন্দ করেন, সিঁদুর, জুঁই তেল, লাল ফুল, লাল জবা ফুল, ছলা, লাড্ডু, গুড় ইত্যাদি, এবং এই সবই পুজোয় নিবেদন করা উচিত। তবে এর পাশাপাশি আপনারা পানও যদি দিতে পারেন, তাতেও কিন্তু হনুমানজি খুবই পছন্দ করেন পান। তিনি একে তাম্রুপ বলা হয়। পান নিবেদন করলেন, তিনি দ্রুত প্রসন্ন হয় এবং ভক্তের সমস্ত ইচ্ছে তিনি পূরণ করেন। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা, এবার মূল পর্বে আসা যাক। এই মঙ্গলবার হনুমানজিকে যদি আপনারা পান নিবেদন করেন এবং পাশাপাশি ব্যবস্থাগুলি করলে আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। পান পাতা সম্পর্কিত তার প্রতিকার সম্পর্কিত আসুন জেনে নেওয়া যাক। বিস্তারিত আজকের আলোচনায় মঙ্গলবার হনুমানজির পুজো করার সময় পাঁচটি পান, পাঁচটি পিপুল পাতার মালা পরুন। তার প্রতিকার তিনি প্রসন্ন হবেন এবং চাকরি ব্যবসায় আসা বাধা দূর হবে। মঙ্গলবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করুন। এরপর হনুমানজির মন্দিরে যান এবং ভগবানের পায়ে পান পাতা অর্পণ করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। এই প্রতিকারে তিনি প্রসন্ন হবেন এবং চাকরি ব্যবসায় আসা বাধা দূর হবে। মঙ্গলবারের পাশাপাশি শনিবারও করতে পারেন। এই প্রতিকারটি পরিশ্রম করে যদি ফল না পান, তাহলে পাঁচটি পান পাতা একটি সুতোয় বেঁধে দোকান বা অফিসের পূর্ব দিকে মঙ্গলবার বা শনিবার বেঁধে রাখুন। মনে রাখবেন, শনিবার বা মঙ্গলবার পুরনো পান পাতাগুলি জলে ভাসিয়ে দেবেন। এই প্রতিকারে চাকরি ব্যবসায় সমস্ত সমস্যা দূর হবে এবং ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটবে। বাড়ি, অফিস বা দোকানে বাস্তুদোষের কারণে নেতিবাচকতা বাড়তে থাকে। অনেকের কাছে এর মুক্তি পেতে হলুদ মেশানো জল পানের সাথে সারা বাড়িতে ছড়িয়ে দিন, এতে নেতিবাচক দূর হয়। এই দিন নারদ পুরাণ অনুযায়ী মঙ্গলবার দিন ব্রত করলে ভয় ও চিন্তা অন্ত হয়। পাশাপাশি শনি মহাদশা ও সাড়ে সাতির কারণে যে সমস্যা তৈরি হয় তা থেকেও মুক্তি লাভ করা যায়। মঙ্গলবারে ব্রত করলে জ্যোতিষ শাস্ত্র মতে যে ব্যক্তির কোষ্ঠীতে মঙ্গলদোষ বা অশুভ বিস্তার করে থাকে অথবা মঙ্গল দ্বারা হওয়ার কারণে শুভ ফল দিতে পারেনি, সেই ব্যক্তিকে মঙ্গলবারে ব্রত অবশ্যই করা উচিত। মঙ্গলকে শান্ত করার জন্য এই দিনে
অনেকেই ব্রত ও উপবাস করে থাকেন। যে ব্যক্তি স্বভাব উগ্র সে সমস্ত ব্যক্তিকে নিজের রাগ শান্ত করার মঙ্গলবার দিন ব্রত করা পরামর্শ দেওয়া হয়। বল ও বুদ্ধির বিকাশের জন্য মঙ্গলবারে ব্রত করার কথা বলা হয়। মঙ্গলবারে উপোস করলে ব্যবসায় সাফল্য প্রদান করা হয় এবং জাতকের কুষ্ঠিতে যদি মঙ্গলের মহাদশা ও অন্তদশা থাকে এবং অত্যন্ত দশা থাকে তাহলে সেক্ষেত্রে মঙ্গল গ্রহ শান্তির জন্য অবশ্যই মঙ্গলবারে ব্রত এবং হনুমানজির উপাসনা করা প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে হনুমানজি কিসে খুশি হয়। কখনো আমাদের বাড়িতে, কখনো দরিদ্র রূপে, কখনো ভিখারি রূপে আমাদের গৃহে আসে। আমরা তখন হয়তো তিনাকে চিনতে পারি না। ভগবান আমাদের পরীক্ষা করার জন্য অনেক বেশি আমাদের গৃহে আসে। তো অবশ্যই তাদেরকে অবগত না করে অবশ্যই তাদেরকে আপনারা কিছু সামগ্রী দান করুন। দেখবেন ভগবান অত্যন্ত খুশি আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। অবশ্যই আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি নাও থাকে, বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে অবশ্যই নিয়ম বিধি মেনে মনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে অবশ্যই এই কাজগুলো করুন। দেখবেন আপনার জীবনে আসা যে সমস্ত বাধা রয়েছে তা অনেকাংশে কমে গিয়েছে এবং জীবনে উন্নতি সাধন হয়েছে বা রোগ শোক থেকে আপনারা সারা বছর নিরোগ থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এবং হনুমানজি কিন্তু গেরুয়া রঙের সিঁদুর খুবই পছন্দ করেন আর জুঁই ফুলের তেল তো খুবই পছন্দ করেন। তো আপনারা এই অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম বলে আপনারা সে পাতায় লিখবেন এবং আটটি, সাতটি, এগারোটি বা একুশটি পাতার মালা তৈরি করে হনুমানজিকে আপনারা অবশ্যই নিবেদন করুন। দেখবেন এতেও কিন্তু হনুমানজি অনেক প্রসন্ন হবেন এবং খুশি প্রদান হবেন এবং আপনাকে অনেক অনেক আশীর্বাদ প্রদান করবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই হনুমানজিকে লাল জবা ফুলের মালা নিবেদন করতে পারেন। আর পান তো উনি খুবই পছন্দ করেন, বা ওনার পছন্দের যে কোনো খাবার আপনারা গরু কেউ খাওয়াতে পারেন। হয়তো এই মঙ্গলবার দিন আপনারা যদি কোনো দরিদ্র মানুষ আশেপাশে দেখতে পান তাকে অবশ্যই খাদ্য নালে বস্ত্র কিছু সামগ্রী দিয়ে অবশ্যই দান করুন। এতেও কিন্তু হনুমানজি যেমন খুশি হয় তাতে কিন্তু শনি মহারাজও খুবই খুশি হয়। হনুমানজিকে যদি খুশি করতে পারেন তাহলে শনি মহারাজের আশীর্বাদ পেতে কোনো অসুবিধা থাকবে না এবং আপনার জীবনে যে সমস্ত বাধা রয়েছে তা অনেকাংশে কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু হনুমান চালিসা পাঠ করতে এখন ভুলবেন না। যদি কোনো বন্ধুর জীবনে বা জন্মের কুষ্ঠিতে যদি কোনো জন্মদোষ বা মঙ্গলদোষ থেকে থাকে বা যদি কোনো ব্যক্তি মাঙ্গলিক হয়ে থাকেন, সেই ব্যক্তি যদি মঙ্গলবার করে বজরাঙ্গবলীর পূজা অর্চনা করেন এবং তাকে যদি আরতি হিসেবে আপনারা কর্পূরে যদি আরতি করতে পারেন তাহলে তো খুবই ভালো। আরতি করার সময় অবশ্যই হনুমানজির চল্লিশা পাঠ করবেন এবং আপনি তার প্রিয় যে খাদ্য, মানে তিনি যে লাড্ডু পছন্দ করেন, তার ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এতেও কিন্তু হনুমানজি খুবই প্রসন্ন হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই কাজগুলো সঠিক নিয়ম বিধি মেনে অবশ্যই পালন করবেন। দেখবেন আপনাদের জীবনে সুখ শান্তির অভাব ঘটবে না, আর্থিক উন্নতির অভাব ঘটবে না, গৃহ ধন ধান্যে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই এই কাজগুলো নিয়ম বিধি মেনে অবশ্যই করুন, দেখবেন সমস্ত বাধা কেটে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা যখন হনুমানজির মন্দিরে যাবে তখন অবশ্যই দুটো মাটির প্রদীপ নেবেন। একটি মাটির প্রদীপ হনুমানজির উদ্দেশ্যে আর একটি মাটির প্রদীপ বজরাং আর বড় ঠাকুরের উদ্দেশ্যে। এবং হনুমানজিকে অবশ্যই আপনারা সর্ষের তেলের প্রদীপ দিয়ে অবশ্যই আরতি করবেন, এতেও কিন্তু হনুমানজি খুবই খুশি হয়। এবং আপনারা হনুমানজিকে এমনি মন থেকে চেয়ে দেখুন, অবশ্যই আপনার সকল মনস্কামনা পূরণ করবে। এবং বন্ধুরা, আর উনি হলেন রামজি, মানে প্রভু জয় শ্রীরামের ভক্ত। তো উনিকে যদি আপনারা প্রসন্ন করতে পারেন তো রামের তো আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এই কাজগুলো নিয়ম বিধি মেনে অবশ্যই করুন এবং এই মঙ্গলবার দিন তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন। তুলসী তলায় প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না। এবং হনুমানজি, মানে হনুমানজি তার বাহন হিসেবে যখন আপনার বাড়ির আশেপাশে থাকবে বা কখনো যদি রাস্তাঘাটে দেখতে পারেন তাকে অবশ্যই কিছু কলা বা কোনো ফল দেবেন। তাতে দেখবেন উনি
অবশ্যই খুশি হয়ে আপনার ওই প্রসাদ বা আপনি যে নৈবেদ্য দিলেন ওটি খুশি মনে সে গ্রহণ করবেন। যদি খেয়ে নেন তাহলে বুঝবেন তিনি খুবই খুশি হয়েছেন। তো বন্ধুরা, এই মঙ্গলবার দিন অবশ্যই প্রতিকার পেতে অবশ্যই আপনারা তেজপাতা, লবঙ্গ আর এলাচ আর আপনারা দুই ফুলের তেল দিয়ে অবশ্যই আরতি করুন, এবং অবশ্যই কর্পূর দিয়ে আপনারা আরতি করতে পারেন। এতেও কিন্তু প্রভু খুবই প্রসন্ন হন এবং খুশি হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই সামগ্রী আপনার বাড়ির আশেপাশে দশকর্মা ভাণ্ডারে অবশ্যই পেয়ে যাবেন। এবং অবশ্যই যখন আরতি করবেন, যদি সকালবেলা টাইম না হয় তো সন্ধেবেলায় যখন সন্ধে দেবেন, ঠিক সন্ধে দেওয়ার পর এইগুলো দিয়ে আরতি করবেন, এবং আরতি করার পর এবং সেই আরতি আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে দেবেন। এতেও দেখবেন যে বাড়ির যে নেগেটিভ এনার্জি রয়েছে তা অনেকাংশে কেটে গিয়েছে, পজিটিভ এনার্জিতে আপনার গৃহ ভরে উঠেছে। বন্ধুরা, আরেকটি কাজ করতে পারেন বাস্তু দোষ দূর করার জন্য। আপনার বাড়ির সদর দরজায় অবশ্যই হনুমানজির আপনার ফটো ফ্রেম লাগিয়ে রাখতে পারেন। এতেও কিন্তু বাড়ির যে কুপ্রভাব বা নেতিবাচক দৃষ্টি অনেকাংশে কমে যাবে, আপনার বাড়িতে সবসময় প্রভু শ্রীরামের আশীর্বাদ থাকবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এই ভিডিওটি আপনার প্রিয় সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে তারা অনেক উপকৃত হয় এবং তারা সঠিকভাবে এই নিয়মটি মেনে এই কার্যটি করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। রাধে রাধে।